আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চমৎকার একটা টিউটোরিয়াল, যেটা হচ্ছে যে উইদাউট রেফার পাবেন $40, আর এটা কোনো আলতু ফালতু কোম্পানির এয়ারড্রপ নয়, এটা হচ্ছে সরাসরি কয়েনডিলের এয়ারড্রপ। আর এই এয়ারড্রপটা একটু ক্রিটিক্যাল, যার কারণে আমি ভিডিও মেক করতেছি। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ভিডিওতে আমি মনে করি হিউজ একটা ভিউজ পাবো আপনাদের জন্য, কারণ যেহেতু উইদাউট রেফারের জিনিসগুলো আপনারা বেশি লাইক করেন। $40 পাবেন, আপনাদের উপকার আমারও উপকার, সো আপনাদেরকে অনেক ভালোবাসি বিদায় কিন্তু ভিডিওটা মেক করা। আর এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হইলো যে টুইটারে, সেটা আপনারা বুঝবেন না বিদায়, আমি আজকে আপনাদেরকে শিখাবো ইনশা আল্লাহ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করতে ভুলবেন না। আর পিন পোস্টের প্রত্যেকটা অফারে আপনারা জয়েন করবেন, ইভেন আমার ভয়েসগুলো শোনার ট্রাই করবেন, খুব ইজিলি ক্যাচ করতে পারবেন যে কীভাবে কোন অফারটাতে জয়েন করতে হয়। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে শু হয়ে গেছে যে অফারটাতে আমরা জয়েন করব, এটার নাম হচ্ছে যে আপনার DFC টোকেন, ঠিক আছে, ওয়েল লিস্ট অ্যাট কয়েনডিল, মানে কয়েনডিলের একটা অফার। তো তাদের সাহসটা কত বড় দেখেন, তারা এই ইথিরিয়াম অ্যাড্রেস চায়, তার মানে কত বড় একটা কোম্পানি ইথিরিয়াম অ্যাড্রেস চায়, যেখানে নাকি ফি লাগে একজন আরেকজনকে সেন্ড করতে $4-5 মিনিমাম, সেই জায়গায় তারা ইথিরিয়াম অ্যাড্রেস চাচ্ছে, তার মানে অফারটা কতটা স্ট্রং আমরা কিন্তু বুঝতেই পারতেছি। আমরা আমাদের মেন টপিকে ফিরে যাব, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবো, যারা হচ্ছে যে আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বেল বাটনটা অন করে দিন, যাতে করে নেক্সট আপডেট আপনার জন্য খুবই যেহেতু গুরুত্বপূর্ণ আপনি পেয়ে যান। আর ফ্রেন্ডস, আরেকটা কথা, যারা টেলিগ্রামে এখনও জয়েন করেন নাই, ভিডিওর ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক ইভেন ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অবশ্যই অবশ্যই টেলিগ্রামটা জয়েন করবেন, এটা রিকোয়েস্ট থাকলো। আসেন আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত কাজ সেই কাজের মধ্যে ফিরে যাই, কাজ না করলে কোনো দিন আপনি কোনো কিছু করতে পারবেন, এটা মনে রাখবেন। এই লিঙ্কের মধ্যে টাচ করবেন, টাচ করার পর স্টার্টের মধ্যে ক্লিক করবেন। ওকে, স্টার্টের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন ক্যাপচাটার সিস্টেমটা দেখেন, ভালোভাবে বুঝছেন, এই যে দেখেন আমার ক্যাপচাটা কি, দেখেন এখানে বলতেছে আর ইউ রিয়েলি, মানে আমি কি মানুষ কি না, প্রুভ ইট বাই ক্লিকিং দ্য কারেক্ট, এই যে এটা আমার ক্যাপচা, তো এইটা কি, এই যে দেখেন এই যে এটা, এটার উপর টাচ করবো দেখবেন ভেরিফাই হয়ে যাবো, আমি ভেরিফাই হয়েছি নি, দেখছেন। এখন আমাদেরকে স্টেপ বাই স্টেপ টুইটারে টাস্ক ফিল আপ করতে হবে, ইনস্টাগ্রামের, ফেসবুকের, তারপর মাইথার ওয়ালেট সাবমিট করবেন, তারপর রেফাল। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, কারণ এখানে একটা কাহিনী আছে, আমি তো মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না, আমি হচ্ছে অন্য একটা আইডি দিয়ে দেখাইতেছি। তো আমার অরিজিনাল আইডি হয়েছে এটা, এটা দিয়ে আমি জয়েন করেছিলাম। তারপর বলছে আমাকে টুইটারে ফলো করতে, টুইটারে ফলো করার পর দেখবেন এদিকে ডান বাটন, ডানের মধ্যে টাচ করবেন, তারপর এই যে দেখেন একটা হ্যাশট্যাগ, ভালোভাবে বুঝেন, এটা পুরোটা কপি করবেন, এইরকম কপি করার পর হচ্ছে এই লিঙ্কের মধ্যে টাচ করবেন, টাচ করার পরে আপনাকে এইখানে নিয়ে আসবে, ভালোভাবে বুঝছেন। এখন ফর এক্সাম্পল আপনি রিটুইটের মধ্যে ক্লিক করলে এই যে দেখেন আমি জাস্ট এতটুকু, বাকিটুকু কিন্তু কেটে দিবেন, কেমনে কাটবেন বুঝে একটা কমেন্টের মধ্যে টাচ করার পর এটা দিলেন, দেওয়ার পর এখান থেকে এই যে এখানে ক্লিক করে সব কাটবেন, এই এগুলো সব কেটে আমি বুঝাইতেছি আপনাদের, একটু স্পেস করে উপরের দিকে একজন টাচ করে লিখলেন অসাম, এরকম একটা দিয়ে রিপ্লে করে দিলেন, ওকে আপনার কাজ শেষ। এখন ভালোভাবে বুঝছেন, দেন এগেন এখানে আসবেন, আসার পরে ডান, এদিকে ডান লেখা থাকবে, ডানের মধ্যে ক্লিক করবেন। এইখানে হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, দেখেন আমি কয়বার ফেল মারছি না বোঝার কারণে, এখানে বলতেছে যে সেন্ড মি দ্য লিঙ্ক টু ইয়োর টুইটার প্রোফাইল ভ্যালিড লিঙ্ক ফরম্যাট। তার ফর এক্সাম্পল স্বরূপ এলন মাস্কের একটা টুইটারের লিঙ্ক তারা দিছে, এখানে দেখেন ভালোভাবে বুঝছেন, লাইফ টাইমের জন্য একটা জিনিস শিখেন, এলন মাস্কের টুইটারের লাস্টে কিন্তু কোনো @ কিংবা কোনো ডট, কোনো সংখ্যা নেই, লাস্টে হচ্ছে তার কে। বাট আমি যেটা দিছিলাম আমার আইডিটা হচ্ছে লাস্টে দেখেন প্রশ্নবোধক, তারপরে সমান সমান চিহ্ন, তারপরে 08 এটা আছে, থাকার কারণে নিচ্ছে না, সেম টু সেম নিচ্ছে না। তো আমি মনে করলাম যে কিরে কী, আমি তো সব কিছু কমপ্লিট করলাম, তো কেন নিল না, মানে কেন নিচ্ছে না। তারপর আমার মাথায় একটা জিনিস আসলো যে এলন মাস্কের যে আমার এটা যে বললো, এই যে দেখেন আমি কতবার ফেল করছি, তখন আমি একটু ভালোভাবে খেয়াল করলাম যে ফর এক্সাম্পল স্বরূপ বলতেছে যে এলন মাস্কের এটা, এখানে কিন্তু এলন মাস্কের কোনো কিছু সংখ্যা টংখ্যা নাই। তারপর আমি কী করলাম, আমার এটা খেয়াল করেন, আমি এই যে নিচের এটা, তখন আমার আইডিটা যখন আমি এই সংখ্যা নকা কাইটা জাস্ট এতটুকু দিলাম, মানে এখান থেকে এটা কাটলাম, এই যে দেখেন আমি বুঝাই আপনাদের, কলম আছে কিন্তু, তারপরে দেখেন কাটলাম, এই এখন সেন্ড করে দিলাম, সেন্ড করার পরে কিন্তু এ আমাকে বলতেছে যে কাংগ্রেচুলেশনস, তার মানে সরি এটা না, এই যে এটা, এই যে কাংগ্রেচুলেশন, দ্য টুইটার টাস্ক ইজ কমপ্লিট। এই জন্যই বলছে একটা কাহিনী আছে, আপনারা বুঝবেন না, এটা কিন্তু সবার মাথায় ধরবে না,
আমার মাথায় কেমনে কেমনে আসছে আল্লাহ ভালো জানে, আমি নিজেও বলতে পারি না, যেটা সত্যটাই বললাম। তারপর ফেসবুকে সেম টু সেম আপনারা এই যে হ্যাশট্যাগ সহকারে এখানে বলতেছে লাইক অ্যান্ড কমেন্ট দিস পোস্ট হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগুলো কপি করবেন সেম টু সেম, পুরোটা কপি করে বাকিটুকু কেটে দিয়ে একটা কমেন্ট করে দিবেন, ফেসবুকে গেলে আপনারা বুঝতে পারবেন। তো সে সবগুলোতে এইভাবে সেম টু সেম, তারপরে আপনার প্রোফাইল লিঙ্কটা দিবেন সেম টু সেম। যদি এইরকম না নিতে চায় ফেসবুক, এই যে এদিকে ডট মোট এগুলো কাটবেন, কাটার পরে কাংগ্রেচুলেশন করবে আপনাকে, সবগুলা টাস্ক কমপ্লিট করবেন। টুইটার এই ইনস্টাগ্রামের সেম, এই হ্যাশট্যাগুলো সহকারে আপনারা কমেন্ট করে দিবেন, ওকে, দেন ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন। তারপর হচ্ছে মাই ইথার ওয়ালেট চাবি আপনার কাছে, ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন, আসার পর হচ্ছে মাই ইথার ওয়ালেট দিয়ে দেবেন এখান থেকে, এই যে এইটা ভালোভাবে বুঝেন, এই যে এইটা, এই মাই ইথার ওয়ালেট কপি করবেন। আবার কিন্তু কয়েন বেস থেকে মাই ইথার ওয়ালেট দিয়ে না, অনেক ভাই দেখলাম কয়েন বেস থেকে মাই ইথার ওয়ালেট দেয়, আপনি কোনোদিনও পেমেন্ট পাবেন না, কয়েন বেসের মাই ইথার ওয়ালেটে এয়ারড্রপ সাপোর্ট করে না, মনে রাখবেন অলওয়েজ। এয়ারড্রপের যত কয়েন আছে প্রত্যেকটা হচ্ছে মাই ইথার ওয়ালেট থেকে, যদি ইটিএইচ অ্যাড্রেস চায়, যেমন ফর এক্সাম্পল এখানে বলতেছে যে সেন্ড মি ইয়োর ইটিএইচ ওয়ালেট, তার মানে আপনাকে এটা দিতে হবে, এই লোগোটা খেয়াল রাখবেন। আর যদি বলে বিএসসি কিংবা বিএনবি স্মার্ট চেন, এই এটা দিবেন, এটা এটা দিলে তাহলে আপনি পেমেন্টটা পাবেন, আদারস পাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। নেক্সট আপডেটের জন্য, নেক্সট আপডেটের জন্য টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করবেন, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, এটা বাই বাই, আল্লাহ হাফেজ।